ওইদিন আমার বাহাদুরে একমাত্র আমার মালিক ছাড়া তোমার আমার কেউ থাকবে না, আমার আমার মালিক জানা কেউ না, আমার মালিক ছাড়া সেদিন তোমার কেউ না। এই জন্য দুনিয়ার যত পাগল আসুর জবা, দুনিয়ার পাগলের পাগলামিতে পড়িস না, দুনিয়ার টাকা পয়সার পাগলামিতে পড়িস না, দুনিয়ার ক্ষমতার পাগলামিতে পড়িস নাই বসে, দুনিয়ার রং তামাশার পাগলামিতে পড়িস না, সব পাগলামি বাদ দে, আজকে থেকে পাগল মালিকের পাগল হবে, আজকে থেকে তওবা করবে তো আমার মালিকের কাছে তওবা করবে, আজকে থেকে চোখের পানি গুলো ছেড়ে কাঁদবে তো আমার মালিকের কাছে চোখের পানি গুলো ছেড়ে কাঁদবে সবাই মিলে। দুনিয়ার জমিনে যতদিন যত একটা ভক্ত নামাজ আমরা ছাড়ব না, মালিক তোমার হুকুম ছাড়া একটা কদম আমরা নড়াব না, কারা কারা তৈয়ার আছ দুইটা হাত উঠে আমার আল্লাহর দেখা, চিৎকার করে জোরে ডাক দাও আল্লাহ। চোখের পানিটা ছেড়ে চিৎকার করে জোরে ডাক দাও আল্লাহ, আরো জোরে ডাক দাও আল্লাহ, চোখে পানি না আসলে আমার মালিকের মনটা নরম করে চোখের পানি ছেড়ে ডাক দে, তোর বাবা নাই মানায় আব্বা আমার কথা স্মরণ করে ডাক দাও, নিজের গুনায়ের কথা স্মরণ করে ডাক দাও, জোরে ওরে আমার আল্লাহ, আমরা সবাই মিলে ওয়াদা করলাম একটা ভক্ত নামাজ আমরা ছাড়ব না, সালাম আমি করব কি নবীর আশা আছে সব ভালো।
আশা ছিল যাব মদিনার, ও আমার নবী মরণ তো লাগবে আজ কাল একদিন দুনিয়া থেকে বিদায় নেওয়াই লাগবে, হিসাব মিলে দেখলাম যেদিন তুমি জান কবজ করার জন্য আজরাইল পাঠা দিবা, ওই কাবা তওয়াফ করা অবস্থায় আজরাইল পাঠা দিও, যেদিন আজরাইলের জান কবজ করতে পাঠা দিবা, কোরআন তেলাওয়াত করা অবস্থায় আজরাইল পাঠা দিও, যেদিন তুমি আমার জান কবজ করার জন্য আজরাইল রে পাঠাইবা, সেইদিন তুমি নামাজে সাজদা আপনার রোজার সামনে দাঁড়ানো অবস্থায় আমার জানটা কবজ করা হয়েছে, আপনার কোরআন তেলাওয়াত করা অবস্থায় আমার জান কবজ করা হয়েছে, আল্লাহর হুকুম মানা সাজদা অবস্থায় আমার জানটা কবজ হয়েছে, আমি কাবা তাওয়াফ করা অবস্থায় আমার জানটা কবজ হয়েছে, কারণ মনে বড় দুনিয়ার থেকে বিদায় নেওয়াই লাগবে, কখন কবে কোথায় দুনিয়ার থেকে বিদায় নেব কেউ জানি না কেউ জানি না, তবে মনে পড়ো ভয় আর যদি হাজির হয়ে যাবে ইমান নিয়ে মরতে পারবো কিনা জানি না, তোমার দরবারে আপনার জানা অবস্থায় দুনিয়ার থেকে বিদায় নেওয়া মনে বড় ভয়, কত কবরে আগুন দেখি কত কবরে ধোঁয়া দেখি কত কবরে লাশ তাজা দেখি, আমার কবরে না জানি কি অবস্থা হয়, আহারে কত কবরে কত কয়েক বছর আগে যশোর এলাকায় একদিন হয় দুই দিন হয় তিন দিন ধরে থাউ 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 করে কবর থেকে আগুনের ধোঁয়া বের হয়, এলাকার মুসল্লিরা সব ইমাম সাহেবদের কাছে যাইয়া চললে জোনাস পাশ থেকে ইমামদারকে ডেকে কোরআন খতম করাইলেন, ধীরে ধীরে কোরআন তেলাওয়াতের কারণে কবরের আজাব বন্ধ হয়ে গেল, ওরে আজকে সাইনবোর্ডের যুবক যাদের বাবা নাই যাদের বাবা দুনিয়ায় নাই, যাদের বড় ভাইটা দুনিয়ার জমিনে নাই, যাদের বড় বোনটা আল্লাহর জমিনে নাই, অনেক পুরুষ এখানে এমন পাওয়া যাবে যাদের স্ত্রী আল্লাহর জমিনে নাই, তোমার মনে ভয় ঢুকে না, ওর যুবক তুই কি মরবি না, তোর কপালে কি মরণ নাই, তুই কি সাজ্জাদের মতো বেঈমান হয়ে গেলি, তুই কি ফেরাউনের মতো বেঈমান হয়ে গেলি, তুই কি নমরুদের মতো বেঈমান হয়ে গেলি, এই চোখ দিয়ে কত
কত গুণা করছো, এই কান দিয়ে কত গুণা করছো, এই কপাল দিয়ে কত গুণা করছো, এই মুখ দিয়ে আর জিব্বা দিয়ে কত গুণা করছো, এই হাত দিয়ে কত গুণা করছো, এই পা দিয়ে কত গুণা করছো, এই গুণাগুলো নিয়ে যদি কবরে যায়, কবর দুই দিকের মাটি সম্পূর্ণ হইয়া এত জোরে পাজরের হাতটি কিন্তু ভিন্ন পাজরা নিয়ে পৌঁছে দিবে, হিসাব মিলে দেখরে যুবক আজকের এই মাহফিলটা তোর আমার জীবনের শেষ মাহফিল হতে পারে, আজকের এই মোনাজাতটা তোর আমার জীবনের শেষ মোনাজাত হতে পারে, আজকের এই রাতটা তোর আমার জীবনের শেষ রাত হতে পারে, এই দুনিয়া আমার নবী নয়, এই দুনিয়া ভালো মানুষ নয় খারাপ মানুষ নয়, এই দুনিয়ায় সুন্দর সুন্দর ধনী গরিব কেউ না, তোর আমার পিছনে আজরাইল কিন্তু ঘুরে, কোন দিন আমার মালিকের আদেশ হবে জানা, আমার মালিক যদি না দিন দিয়ে পালাইবে আজরাইল সেই দিন তোমার আমার সামনে ভয়ঙ্কর সুরন দিয়া দাঁড়াইয়া যাবা, আজরাইলের দিকে তাকায় দেখবে পাও দুইটা জমিনে দেখা যায়, মাথাটা সাত আসমানের উপরে দেখা যায়, আজরাইলের এক হাত পৃথিবীর পূর্ব প্রান্তে আর এক হাত পৃথিবীর পশ্চিম প্রান্তে, আজরাইলের চক্ষু দুইটা নীল দরিয়ার চেয়েও বড়, নীল দরিয়ার মতো নীল বর্ণের মন, প্রত্যেকটা পশমের গোড়ার থেকে মনে হয় যেন আগুনের ফুলকি বের হয়, আজরাইলের কঠিন পরিস্থিতি দেখা মানুষগুলো উল্টা গরিবের ব্যবধান কোনো কিছুই না, চক্ষুটা বন্ধ করে মাথা নিচের দিকে দিয়ে দিলটা নরম করে মনটারে বোঝাও, ওরে মা আমার আজরাইল যার কবজ করে নেওয়ার পরে আমার আর কেউ চিনি, সন্তান এসে ডাক দিবে বাবা বাবা, আর সন্তানের ডাকের সারা দেওয়ার মতো ক্ষমতা আমার থাকবে না, আরেকদল লোক চলে গেল কবরস্থানে কবর করার জন্য, আরে কবর গুলো কুড়িয়া করে গোসল করা যায়, আমি জোরে জোরে ডাক দেই রে সন্তান, আমি জীবনে কত গোসল করলাম কারো সাহায্য কোনোদিন নিলাম না, একা একা গোসল করি তোরা আমরা এত মহব্বত করে কেন গোসল করাও, সন্তান তো জবাব দেয় না, আরে গোসল করাইয়া তিনটা সাদা কাপড়ের প্যাকেট করিয়া মাথার মধ্যে বন্ধ নজর বন্ধে বোঝা গেলা
শক্তি না পায়ের বন্ধে বোঝা গেল এই পাউদিয়া চলার শক্তি বুঝিলা মাতার বন্ধে তোমার আমার কেমন করে তোরা সোজা সোয়া রাখছে এইসব পিলে দেখো তোমার আমার কেমন দেখা যায় ও দুনিয়ার পাগলের দল ওই দিন দুনিয়ার কেউ থাকবে না দুনিয়ার কেউ থাকবে না গাড়ি আর গাড়ি আর টাকা পয়সার কোনো বাহাদুরি চলবে না ওই দিন আমার বাহাদুরে আমার মালিক যারা তোমার আমার কেউ থাকবে না আমার আমার মালিক যারা কেউ না আমার মালিক যারা সেদিন তোমার কেউ না এই জন্য দুনিয়ার যত পাগল আসুর যুবক দুনিয়ার পাগলের পাগলামিতে পড়িস না দুনিয়ার টাকা পয়সার পাগলামিতে পড়িস না দুনিয়ার ক্ষমতার পাগলামিতে পড়িস নাই বসে দুনিয়ার রং তামাশার পাগলামিতে পড়িস না সব পাগলামি বাদ দা আজকে থেকে পাগল আমার মালিকের পাগল আজকে থেকে পাগল হবি তো আমার মালিকের পাগল হবি আজকে থেকে তওবা করবে তো আমার মালিকের কাছে তওবা করবে আজকে থেকে চোখের পানি গুলো ছেড়ে কাঁদবে তো আমার মালিকের কাছে চোখের পানি গুলো ছেড়ে কাঁদবে সবাই মিলে দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকব একটা ভক্ত নামাজ আমরা ছাড়ব না মালিক তোমার হুকুম ছাড়া একটা কদম আমরা নড়াব না কারা কারা তৈয়ার আছ দুইটা হাত উঠে আমার আল্লাহর দেখা চিৎকার করে জোরে ডাক দাও আল্লাহ জবান বলে চোখের পানিটা ছেড়ে চিৎকার করে জোরে ডাক দাও আল্লাহ আরো জোরে ডাক দাও আল্লাহ চোখে পানি না আসলে আমার মালিকের মনটা নরম করে চোখের পানি ছেড়ে ডাকতে তোর বাবা নাই মানায় আব্বা আমার কথা স্মরণ করে ডাক দাও নিজের গুনায়ের কথা স্মরণ করে ডাক ওরে আমার ওরে আমার সবাই মিলে ওয়াদা করলাম একটা ভক্ত নামাজ আমরা ছাড়ব না তোমার হুকুম ছাড়া একটা কদম নড়াব না আল্লাহ তুমি কবুল করে নাও জোরে জবান খুলে বলো আমি আরো জোরে আওয়াজ দিয়ে বলো আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الحمد لله رب العالمين ودار ولي তোমার গোলামেরা চোখের পানি গুলো ছেড়ে কাঁদলে আর তোমার কাছে মাফ চায়
আমাকে মাফ করে দাও, সকলেরই তুমি যদি মাফ